मोमेंट है भाई, मोमेंट है। तेरे अपने भाई यहाँ पे क्या हो रहा है भाई, यहाँ पे क्या हो रहा है भाई, ये कहाँ फंस गया भाई मैं, भाई ये क्या हो रहा है। সত্যি কথা বলতে কি চাচাই সত্যি অবাক হয়ে গেছে, বলতেছে আমার সামনে এটা কি হচ্ছে। হ্যালো গাইস, অস্তির বিয়ে সিরিজে 16 নাম্বার পর্বে আপনাকে স্বাগত। প্রতিবারের মতো আজকে আমরা বিয়ে বাড়িতে ঘটে যাওয়া সব থেকে মজার কিছু ভিডিও আপনাদের জন্য খুঁজে এনেছি, যেগুলো দেখার পর আপনি 100% হাসতে বাধ্য হবেন। তো ইচ্ছে মতো হাসতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাইস আর দেরি করা যাবে না, সিঙ্গেলরা একটা দৌড় মারেন, এটাই সুযোগ রে ভাই। এবার দেখুন কোন মেয়ে যখন কারে দরজা খুলে তখন সেটা যেরকম হয় আর কি। এখানে আসলে তেমন কিছু না, বিয়ে পরেও করা যাবে, আগে প্রচুর নাচতে হবে। হ্যাঁ প্রচুর নাচতে হবে। গাইস এই ভিডিওটা দেখার পর আপনারা কি বুঝলেন, এখন আমাদের কচু গাছের সাথে ফাঁসি দিতে হবে, তাছাড়া কোনো উপায় নাই রে ভাই। এই মাসে না হইলে বিয়া মোর মুগলায় দড়ি দিয়া, এই মাসে না হইলে এবার দেখুন আমার বন্ধু যখন তার মোটা বউকে কুলে নিতে যায়। গাইস এটা আপনার কোন বান্ধবীর জামাই হইতে পারে, তারা একটু তাড়াতাড়ি ভিডিওটা দেখান। সম্পূর্ণ নাদব উসুল করিয়া, উসুল পরিষদ হ্যাঁ পরিষদ করিয়া, পরিষদ করিয়া উপস্থিত সাক্ষীগণের সম্মুখে, উপস্থিত সাক্ষীগণের সম্মুখে আমার ওকালতিতে, আমার ওকালতিতে আপনি আপনাকে সম্মানিত হোক, সম্মানিত হোক, আপনাকে বিবাহের প্রস্তাব দেওয়া হলো, আপনাকে বিবাহের প্রস্তাব দেওয়া হলো, আপনি বলেন আলহামদুলিল্লাহ করবো, রাজি থাকতে বলবো। মোমেন্টে ভাই, মোমেন্টে। গাইস এটা কোনো কথা, মেয়েরা বিয়ে করতে গিয়ে কেন এত হাসে আমি এটাই বুঝি না। সিরিয়াসলি গাইস রিয়েল মোহে মোহে। যাই হোক এবার দেখুন কিভাবে কৌশলে বিয়ে করতে হয়। আফগানিস্তানের রাজধানীর নাম কি? কাবুল। শুনি নাই। কাবুল শুনতেছি না। কাবুল সত্যি অন্যের ভালোবাসা দেখতে বেশ ভালোই লাগে তাই না? এখানে কি বুঝলেন, বৃষ্টি হোক যাই হোক না কেন বিয়ে আগে করতে হবে তারপরে কথা। এবার দেখুন আমার বন্ধু যখন বিয়ে বাড়িতে দাওয়াত খাইতে যায় তখন সে যা করে আর কি। আয় হায় এটা কোনো কথা, এগুলো দেখলে সত্যি লজ্জা লাগে। তুই আঁখি ও কি ঠান্ডা।
এইখানের ভাইটার বেশ কষ্টই হয়েছে, তাই না গাইস? এটা কি মানা যায় গাইস? আপনারাই বলেন, মেয়েটার সাথে কিন্তু বেশ অন্যায় হয়েছে, তাই না? গাইস, আপনাদের কাছে এই নাচটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানান তো। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে। যাই হোক, আমার কিছু পছন্দের ভিডিও ক্লিপ দেখিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। স্ত্রীকে এটা ফিল করাতে হবে যে আপনি সবসময় তার জন্য অ্যাভেলেবেল। স্বামী হয়ে আপনার স্ত্রীকে এটা ফিল করাতে হবে যে আপনি কখনো তাকে ছেড়ে যাবেন না, আপনি সবসময় তার জন্য আছেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত তার জন্য আছেন।